যাব এবং 50 লক্ষ চিঠি সঙ্গে নিয়ে যাব। যাব এবং 50 লক্ষ চিঠি সঙ্গে নিয়ে যাব। মহাত্মা গান্ধীর জন্মদিনে দিল্লি যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে বঞ্চনা করার দাবিতে 21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার ডাক দিয়েছিলেন। সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে ওই দিন 50 লক্ষ বঞ্চিত মানুষের চিঠি তুলে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রদীপ মজুমদার। শনিবার দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক ডাকে তৃণমূল কংগ্রেস, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেখানে বাংলাকে বঞ্চনার দাবিতে সরব হয়ে বিজেপিকে তোপ দাগেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, আমরা দুঃখিত যে আমরা যে দিল্লি যাব তাতে দিল্লির পুলিশ আমাদের অনুমতি দেয়নি, আর দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, ফলে বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদ নিয়ে গিয়ে দিল্লির মাটিতে পৌঁছবো, এতে কোনো সন্দেহই নেই। আসুন আপনাদের শোনাই কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা দিল্লিতে যাব এবং যে বঞ্চনাগুলো কথা মাননীয় মন্ত্রী বললেন, সে তার বিরুদ্ধে আমরা সেখানে গিয়ে আমাদের কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি পালন করব। সেই মতো আমরা বারবার চিঠি দিয়েছি, মাননীয় মন্ত্রী বলেছেন। আমাদের সম্মানীয় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনিও আপনাদের কাছে বারবার বলেছেন, এবং 21 জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন যে আমরা 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনের দিন দিল্লি যাব, কিন্তু আমরা দুঃখিত যে সেই কর্মসূচি নিয়ে যে আমরা যাব তাতে বারবার বলা সত্ত্বেও আমাদের দিল্লির পুলিশ অনুমতি দেয়নি। এবং আপনারা সবাই জানেন যে দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। তো এখানে একটা অঙ্গুলি হেলন যে কেন্দ্রীয় সরকারের আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের দল, তার নাম তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে প্রতিবাদ, বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদ, আমরা দিল্লির মাটিতে পৌঁছবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শোনালাম, তিনি বলছেন যে তারা দিল্লিতে পৌঁছবেন। এরপর তিনি আরও বলেন যে আগামী 2রা অক্টোবর আমরা যাচ্ছি, 2রা অক্টোবর রাজঘাটে শ্রদ্ধা জানাবো, আর এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত বিধায়ক, সাংসদ, পঞ্চায়েতের সভাপতিরাও থাকবেন। আর 3রা অক্টোবর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর কাছে সময় চেয়ে একটা চিঠি পাঠিয়েছি। শুনুন আরও কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের এই দেশের জনক মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন আমরা রাজঘাটে তাকে শ্রদ্ধা জানাব, নয়াদিল্লির রাজঘাটে। আমাদের যে টিম যাবে তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাংসদ তিনিও থাকবেন, এবং যত এমএলএ, এমপি, সভাধিপতি আর পঞ্চায়েত সমিতির যারা সভাপতি আছেন তারা থাকবেন। এইটা আমরা 2রা অক্টোবর রাজঘাটে শ্রদ্ধা জানাবো গান্ধীজিকে, এবং তার সাথে সাথে 3রা অক্টোবর আমরা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় গিরিরাজ সিং এর কাছে আমরা পৌঁছে দিতে চাই আমাদের এই প্রতিবাদ। সেই মর্মে আজকেই 16ই সেপ্টেম্বর আমরা তার কাছে সময় চেয়ে আমরা একটা চিঠিও তার কাছে পাঠিয়েছি। এই চিঠিটা আমরা 16ই সেপ্টেম্বর আজকের ডেটে আমরা পাঠিয়েছি তার সময় চেয়ে, এবং সেখানে আমরা যে এখানের পরিস্থিতি হয়ে আছে, এই 100 দিনের কাজের টাকা না পাওয়া থেকে শুরু করে
বাকি আবাস যোজনায় এখনো যারা সুযোগ ভোক্তা হওয়া উচিত 11,65,00,000 মতন 111.65 লাখ, তাদের এখনো সেই সুযোগ তারা পায়নি। এই বিষয়গুলো নিয়ে তার সাথে আমরা কথা বলবো, তার জন্য তার কাছে আমরা এই চিঠি আজকে পাঠিয়েছি। তার আরো বক্তব্য, 50,00,000 বঞ্চিত মানুষের চিঠি আমরা নিয়ে যাব, আর সেই চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে দেবেন বলেই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শোনাবো আরো একবার। যাব এবং 50,00,000 চিঠি সঙ্গে নিয়ে যাব। এই বিষয়ে মন্ত্রী শশী পাঝা বলেন, 1,15,000 কোটি টাকারও বেশি টাকা থেকে বঞ্চিত হয়েছে বাংলা। 2021 সালের ডিসেম্বরের পর থেকে মনরেগা স্কিমের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। কি বললেন এ নিয়ে মন্ত্রী শশী পাঝা, সেটাও শোনাব। যে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, আমরা প্রায় সবসময় বলি 1,15,000 কোটির বেশি বাংলার এই বঞ্চনা, এবং বিগত বছরগুলো 2021 ডিসেম্বর থেকে যবে থেকে অর্থটা বন্ধ করে দিয়েছে মনরেগার জন্যে, সে মহাত্মা গান্ধী স্কিমের যেখানে 100 দিনের কাজ আমরা বলি, যেখানে গ্রামীণ কাজ, গ্রামীণ সড়ক যোজনার কাজ, বাংলার আবাস যোজনার কাজ, এবং আমাদের পেনশন স্কিম যেটা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্স স্কিম, যেখানে বিধবা মা, বার্ধক্য যারা আছেন তারা এবং যারা প্রতিবন্ধী আছেন তারা পেনশন পান, এই 4টে স্কিম যেখানে যৌথভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের অবদান রয়েছে, প্রায় 16,000 কোটি টাকার কিন্তু বঞ্চিত, দেয়া হয়নি বাংলাকে। মহাত্মা গান্ধীর জন্মদিনে দিল্লি যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে বঞ্চনা করার দাবিতে 21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবার ডাক দিয়েছিলেন। সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে ওই দিন 50,00,000 বঞ্চিত মানুষের চিঠি তুলে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঝারা। শনিবার দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠকে ডাক দেয় তৃণমূল কংগ্রেস, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঝা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেখানে বাংলাকে বঞ্চনার দাবিতে সরব হয়ে বিজেপিকে তোপ দাগলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, আমরা দুঃখিত যে আমরা যে দিল্লি যাব তাতে দিল্লি পুলিশ আমাদের অনুমতি দেয়নি, আর দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, ফলে বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদ নিয়ে গিয়ে দিল্লির মাটিতে পৌঁছব, এতে কোনো সন্দেহ নেই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।